আজকে সবথেকে বড় খবর, রেশন কার্ড ধারীদের জন্য বড় খবর বেরিয়ে আসছে। তাই নতুন মাসে রেশন তোলার আগে জেনে নিন রেশন কার্ড নিয়ে কি নতুন আপডেট বেরিয়ে এসেছে। তাই যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, সেটা হতে পারে আপনার AAY, SPHH, PHH, RKSY1, RKSY2। এর সাথেই রয়েছে প্যান কার্ড গ্রাহকদের জন্য একটি বড় খবর বেরিয়ে আসছে। প্যান কার্ড গ্রাহকরা সতর্ক হয়ে যান, এই ভুল কাজটা করলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, এবং প্যান কার্ডে এই ভুল কাজটি করলেই আপনার ব্যাংক সহ বিভিন্ন উন্নতিতে সমস্যা হতে পারে। যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে, তাহলে প্যান কার্ড গ্রাহকদের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তাই রেশন কার্ড এবং প্যান কার্ড কে নিয়ে সরকারের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে, রেশন বন্টন নিয়ে কি নতুন ব্যবস্থা চালু করা হয়েছে, তা জানতে হলে সর্বক্ষণের ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। প্যান কার্ড গ্রাহকদের জন্য একটি বড় খবর বেরিয়ে আসছে, এই কাজ করলেই প্যান কার্ড গ্রাহকদের দিতে হবে জরিমানা, আগে জেনে সতর্ক হয়ে যান। বিভিন্ন জালিয়াতি রুখতে আয়কর বিভাগের তরফে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে এবার নয় নিয়ম জারি করলো আয়কর বিভাগ। এখন থেকে নিজের নামে একটার বেশি প্যান কার্ড ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। একাধিক প্যান কার্ড ব্যবহার করলে দিতে হবে জরিমানা। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই প্যান কার্ড ব্যবহার করে থাকেন, কিন্তু এই প্যান কার্ড ব্যবহার করার বা রাখার কিছু নিয়ম আছে। নিজের নামে একটি প্যান নম্বর বানাতে পারেন প্রত্যেকে। যদি দুটি প্যান নম্বর কোনো ব্যক্তির নামে থাকে, তাহলে তা অপরাধের শামিল। প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর হলো ভারতের একটি পরিচয় পত্র। আয়কর বিভাগ এই পরিচয় পত্র দিয়ে থাকে। দেশের মধ্যে বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য এই প্যান নম্বর থাকা আবশ্যক। প্যানের ভিত্তিতে জমা হয় আয়কর। ব্যাংকে অ্যাকাউন্ট খুললে লাগে এই পরিচয় পত্র, সেক্ষেত্রে তাকে সাজার মুখে পড়তে হতে পারে। ডুপ্লিকেট প্যান কার্ড থাকা কখনই কাম্য নয়, ধরা পড়লেই বড় বিপদ। আয়কর বিভাগ কঠোর ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। সাধারণত কোনো ব্যক্তির নামে একটি প্যান কার্ড নম্বর ইস্যু হয়, কিন্তু কখনো কখনো একাধিক প্যান কার্ডের গ্রাহ্য হয়ে একাধিক নম্বর তৈরি হয়ে থাকে। তা যদি হয়ে থাকে, তাহলে একটি নম্বর সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। তবে অনেক অবৈধভাবে পরিচয়পত্র জালিয়াতি করে একাধিক প্যান নম্বর তৈরি করায় তা ধরা পড়লে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে হতে পারে। সম্প্রতি আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, প্যান কার্ডে এরকম করলেই মোটা টাকা জরিমানা দিতে হবে গ্রাহককে। সেই সংক্রান্ত কোনো জালিয়াতি ধরা পড়লে শাস্তি আর বাড়বে বই আর কমবে না। প্যান কার্ড সংক্রান্ত সেইসব নিয়ম মেনে না চললে বড় বড় সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা। তাই এখন থেকে প্যান কার্ডের বিষয়ে এই নিয়মগুলি মেনে চলতে হবে সকলকেই। আর এই নিয়ম না মানলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা, কারণ এখনকার দিনে প্যান কার্ড ছাড়া কোন রকমের আর্থিক লেনদেন করা সম্ভব নয়। রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই রেশন কার্ড ছাড়া সাধারণ মানুষের জীবন এক প্রকার অচল। এবার এই রেশন কার্ড নিয়ে প্রকাশ চলে বড় একটি আপডেট। মূলত রেশন বন্টন ব্যবস্থায় বিভিন্ন কার্যবিরক্তি কেন্দ্র সরকারের তরফ থেকে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের রেশন কার্ড ধারকদের জন্য এলো বিরাট বড় সুখবর। দেশের বিভিন্ন রেশন দোকানে বসানো হতে চলেছে ইপস মেশিন। মূলত সারা দেশেই ইপস মেশিন বসানো হচ্ছে। এই মেশিনের মাধ্যমে এখন গ্রামে বসে থাকা মানুষেরা রেশন পাবেন। একই সঙ্গে দোকানদার কত গম কত চাল দিচ্ছেন সেও তথ্য পাওয়া যাবে। দেশের অনেক জায়গায় রেশন কার্ড গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এসেছে যে গম এবং চাল ওজন কম দেওয়া হচ্ছে। অনেক রাজ্যে জেলা খাদ্য দপ্তরে অভিযোগ জানাতেন এই বিষয়ে। দেশের কোটি কোটি রেশন কার্ড ধারীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। এখন শুধু দিল্লি NCR নয়, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে রেশন বন্টনের বিঘ্নের অভিযোগ থাকছে না। গ্রাম বা শহর অঞ্চলে বসে থাকা ক্রেতা বা দোকানদারদের জেলা সদরে বসে নজরদারি করবেন আধিকারিকরা। জেলা সরবরাহ দপ্তরে বসা আধিকারিকরা কিংবা দিল্লিতে বসে থাকা আধিকারিকরা সকলেই এখন ADS দোকানগুলিতে বিশেষ নজর রাখবেন। দেশের কোটি কোটি মানুষেরা এই রেশন কার্ড এর মাধ্যমে নিজেদের ভরণ পোষণ চালান, আর এই কারণের জন্য সরকার ধীরে ধীরে সকল দুর্নীতির দমন করার জন্য নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।